নমস্কার বন্ধুরা, আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি নারকেলটা। নারকেলের মিষ্টি বানাবো, প্রথমে নারকেলটা আমি কুড়ে নেবো। একটা মালা করা হয়ে গেছে, এবার এইটা কুড়ে নেবো। পুরো নারকেলটা আমি কুড়ে নিয়েছি, এবারে একটা মিক্সারে পিষে নেবো। নারকেল কুড়োটা আমি মিক্সারে পিষে নেবো, বাটিতে ঢেলে দিচ্ছি। আমি খুব মিহি করে পিষবো না, হালকাই একবার খালি ঘুরিয়ে নেবো, একটু দানা দানা মতোই রাখবো। খুব মিহি করিনি, একটু দানা দানা গোছাতে রেখেছি। নারকেলের মিষ্টিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে আমি সব নিয়ে নিয়েছি। এখানে ঘি নিয়ে নিয়েছি, প্রথমে ঘি দিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, ঘি দিয়ে আমি নারকেলটা হালকা ভেজে নেবো। আমি 1.5 চামচ ঘি দিয়েছি। নারকেলটা হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। জিনিসটা বেশি ভাজলে লাল বেশি হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, হালকাই থাকবে, সেই হিসাবে আমি ভাজব। নারকেলটা ভাজা হয়ে গেছে, হালকা করেই ভেজেছি, এবারে দুধ দিয়ে দেবো। এক বাটি নারকেল, এক বাটি দুধ দিয়েছি। চিনিটা এবারে দিয়ে দেবো, চিনিটা দেওয়ার পরে একটু জল জল গোছে ভাপ এসছে, চিনিটা গলেছে, আরো কিছুক্ষণ নাড়তে হবে। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন, একবার এরকম মিষ্টি ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে। এবার আমি আমুল দুধ দিয়ে দেবো, ভালো করে ঘেঁটে নেবো। এতে দুধের স্বাদ দিলেও ভালো লাগে, আমার কাছে স্বাদ নেই বলে আমি দুধটা দিয়েই করছি। আমার কাছে স্বর নেই বলে আমি গুঁড়ো দুধ দিয়েই করছি। ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে বসে যাবে, বসে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এরকম সাদাই রাখবো কালারটা। এরকম নেড়ে নেড়ে পুরো শুকিয়ে নেবো। এটা হয়েই এসছে মিষ্টিটা, আমি একটা থালাতে ঘি মাখিয়ে নেবো সামান্য। ওপর দিয়ে একটা বাটার পেপার দিয়ে দেবো। মিষ্টিটা আমার পুরোপুরি হয়ে গেছে, আমি এবারে নাবিয়ে নেবো।
আমি এমন করে সব চারিয়ে নেব। মিষ্টিটা আমি হাতে করে এরকম ভালো করে প্লেন করে নিয়েছি, কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, সেট হয়ে গেলে পিস কেটে নেব। বন্ধুরা, নারকলের মিষ্টিটা আমার সেট হয়ে গেছে, আমি এবারে কেটে নেব। ওপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দেবো। মিষ্টিটা এরকম হয়েছে। নারকলের বরফি আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এরকম হয়েছে।